আজকে আমাদের মহিলা একটু মারা গেছে স্টেপ করে আমাদের এই কথা শুন না আমরা যাবো কথা বলেছিল যে আমরা বিশটা ঘর ভাঙবো আমাদের এখানে দীর্ঘদিন ধরে মনে করে আমাদের হুট করে আজকে বলছে যে আজকে আমাদের মহিলা একটু মারা গেছে স্টেপ করে আমাদের এই কথাটা শুন না আমরা যাবো কথা আজকে এই দেশের ভিতরে রোহিঙ্গার জন্য জায়গা আছে আর আমরা যে আজকে যাদের হিন্দু দেখে মেত আমাদের কোন জায়গায় স্থান নাই আমরা কি এতই খারাপ দেশের জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কি রোহিঙ্গা রোহিঙ্গাদের এখানে রাস্তার জায়গা দিয়েছে আর আমরা আজকে রোহিঙ্গা দেখে খারাপ আজকে আমরা মেথরে আজকে আমরা এই অবস্থা আমাদের হয় আপনাদের বিরোধের দেখলাম এটা যে প্রধানমন্ত্রীর কাছে এটা যায় আমাদের সাথে এভাবে যে অত্যাচার করছে এটা কি ভালো করছে আমরা কি দেশের নাগরিক না এই যে আমাদের সাথে খারাপ করলো আমরা কি খারাপ মানুষ তাহলে তো আমার কাছে থেকে উনি ভোট পাবে না কোনোদিন পাবে না আমাদের হরিজন অক্ষ পরিষদ থেকে কোনোদিনই ভোট পাবে না আমাদের সাথে করছে ভালো করছে কোন এখন আমরা পথে ছাড়ার কোনো জায়গা নেই আমাদের ভোট ছাড়া আমরা হয়ে গেছি ভোট ছাড়া হয়ে গেছে আমার ভাই বাপ সবই রাস্তা হয়ে গেছে আমরা কোথায় যাবো কি খাবার যদি নিয়ে কি খাবো না খাবো একটু কোন ব্যবস্থা নাই আমাদের আপনারা কিছু ব্যবস্থা করে দেন সরকারের কোন আপনারা তাহলে হিন্দুদের আমাদের কেন না আমাদের প্রধানমন্ত্রী বলেছিল আমাদের এই পাশে আপনারা একটু জায়গা দেখবেন একটা আছে মুসলিম কলোনি যদি ওইটা মুসলিম কলোনি বরাদ্দ হয় তো আমাদের হিন্দু কলোনি কেন বরাদ্দ হবে না আমরা কি দোষ করেছি আমরা হিন্দু বলে তাই আমরা তো নাগরিক আমরা দেশের নাগরিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা কোথায় যাবো নাহলে যদি আমাদের হিন্দুদের এইটা দেশে রাখা হচ্ছে না তাহলে আমাদের সরস্বতী পাঠিয়ে তিন বেলা খেয়ে আমরা মা বোনকে নিয়ে বাঁচতে তো পারবো নাহলে এই আজকে আমাদের একজন স্টক করে মারা গেছে এরকম কালকা থেকে কয়েকজন স্টক করছি তাহলে আমরা কোথায় যাবো